বলিউডের মতো ঢাকায় ছবিতেও নাম পরিবর্তনের কালচার প্রচলিত আছে। এক এক সময় এক এক কালচার ব্যবহার হয়ে আসছে, আর 90-এর দশক থেকে চলছে খান কালচার। বলিউডের সালমান খানের প্রেমে উজ্জীবিত হয়ে ঢাকায় সোহেল রানা তার ফিল্মি নাম রাখলেন সাকিব খান। মোহাম্মদ স্বপন হয়ে গেলেন আমিন খান, মোহাম্মদ জহিরুল হক হয়ে গেলেন জায়েদ খান, এই রকমই আরেক খান শাকিল খান। শাকিব খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, বলিউডের সালমান খান আমার প্রিয় নায়ক, চলচ্চিত্রে আসার পর তার সঙ্গে মিল রেখে নিজের নাম খুঁজেছিলাম, কাছের মানুষের সহায়তা এক সময় পেয়েও গেলাম। সোহেল রানা থেকে হয়ে গেলাম সাকিব খান, শাবানা, শবনম, শাবনূর এই তিনজনের নাম অবশ্য তারা নিজেরা পাল্টাননি, প্রখ্যাত চলচ্চিত্রকার তাদের এই ফিল্মি নাম দেন। এই চলচ্চিত্রকার স অক্ষরটির প্রতি দুর্বল ছিলেন, তাই নিজের আবিষ্কার করা নারী শিল্পীদের এই অক্ষর দিয়ে নামকরণ করতেন তিনি, আর পুরুষ শিল্পীদের জন্য তার অক্ষর ছিল ন, যেমন নাদিম, নাইম। এক সময় ছিল কুমার কালচার। 50-এর দশকে বলিউডে ইউসুফ খান অভিনয়ে এসে হয়ে গেলেন দিলীপ কুমার, টালিগঞ্জের কেদারনাথ হয়ে গেলেন উত্তম কুমার, এই দেশের চলচ্চিত্রে ওবায়দুল হক হলেন কিরণ কুমার। ভাব বাড়াতে নিজের নাম পরিবর্তন করেন এমন শিল্পীদের তালিকা কিন্তু ছোট নয়। আমাদের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের প্রায় সবাই নিজেদের নাম বদল করেছিলেন, যেমন নায়ক আলমগীরের আসল নাম ছিল মহিউদ্দিন আহমেদ, অঞ্জলি ঘোষ থেকে হয়ে গেলেন অঞ্জু ঘোষ, মিনাপাল হয়েছেন কবরি, ফরিদা আক্তার পপি হলেন ববিতা, তাবারুক আহমেদ হলেন বুলবুল আহমেদ, আব্দুস সামাদ হলেন টেলি সামাদ, এরকম আরও অনেক নাম বদলেছিলেন, আবার কেউ নিজের নাম ছেটে আকর্ষণীয় করেছেন। এর নায়ক নায়িকাদের আসল নাম জানলে চমকে উঠবেন। বাংলাদেশের চিত্রনায়ক রাজ্জাকের পূর্ববর্তী নাম ছিল আব্দুর রাজ্জাক, অভিনেত্রী শবনমের পূর্ববর্তী নাম ছিল নন্দিতা বসাক জর্ণা, শর্মিলা আহমেদের পূর্ববর্তী নাম ছিল মাজেদা মল্লিক, বাংলাদেশ চলচ্চিত্রে আলোড়ন জাগানো শাবানা অভিনেত্রীর পূর্বের নাম ছিল আফরোজা সুলতানা রত্না, আর সুচরিতার নাম ছিল বেবি হেলেন। বাংলাদেশ চলচ্চিত্রের একসময় চিত্রনায়ক রুবেলের পূর্ববর্তী নাম ছিল মাসুম পারভেজ, ইলিয়াস কাঞ্চনের পূর্ববর্তী নাম ছিল ইদ্রিস আলী, চম্পার পূর্ববর্তী নাম ছিল গুলশান আরা, সালমান শাহর পূর্ববর্তী নাম ছিল শাহরিয়ার ইমন, রিয়াজের পূর্ববর্তী নাম ছিল রিয়াজ উদ্দিন আহমেদ, শাবনুরের পূর্ববর্তী নাম ছিল কাজী শারমিন নাহার নূপুর, মৌসুমীর পূর্ববর্তী নাম ছিল আরিফা জাহান, পূর্ণিমার পূর্ববর্তী নাম ছিল দিলারা হানিফ রিতা, অপু বিশ্বাসের পূর্ববর্তী নাম ছিল অপু শ্রাবন্তী বিশ্বাস, মাহির পূর্ববর্তী নাম ছিল শারমিন আক্তার নিপা, রুহির পূর্ববর্তী নাম ছিল দিলরুবা ইয়াসমিন, আর বর্তমান বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী চিত্রনায়ক সাকিব খানের পূর্ববর্তী নাম ছিল সোহেল রানা। এভাবেই বাংলাদেশ চলচ্চিত্রের নায়ক নায়িকারা তাদের পূর্ববর্তী নাম পরিবর্তন করে ভাব বাড়াতে নিজেদের নাম পরিবর্তন করে ফেলে।